নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বং টিউটোরিয়াল। বং টিউটোরিয়াল আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। তো পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ঝমঝমিয়ে আসছে বৃষ্টি, রাজ্যের এই জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, জানিয়ে দিল আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, আবহাওয়ার এই বিশেষ আপডেটটি জানতে হলে অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে লাস্ট অবধি দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন, আর এই ধরনের খবর সর্বপ্রথম দেখার জন্য দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। কথায় আছে মাঘের শীত বাঘের গায়ে, কিন্তু এবারে সেই প্রবাদকে একবারে ভুল প্রমাণ করে দিল আবহাওয়ার অস্বাভাবিক পরিবর্তন। আজকের আবহাওয়ার খবরে আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে আবারও একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করছে জম্মু কাশ্মীরে, যার ফলস্বরূপ আবারও বেড়ে যাচ্ছে তাপমাত্রার পারদ। আজকের আবহাওয়ার খবরে জানানো যাচ্ছে যে দিন এবং রাতের তাপমাত্রা গড় একই থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়বে তাপমাত্রার পারদ। ফলে শুধু সাধারণ মানুষই নন, আবহাওয়ার এমন অস্বাভাবিক এবং দ্রুত পরিবর্তনে খুব অবাক আবহাওয়াবিদরা। আজকের কলকাতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 23 ডিগ্রি এবং 15 ডিগ্রি সেলসিয়াসের সাথে রয়েছে মেঘলা আকাশ। তবে বেলা বাড়ার সাথে সাথে সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে 29 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে বলে আজকের আবহাওয়ার খবরে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে আবারও দেশে প্রবেশ করা ঝঞ্ঝার প্রভাবে আগামী সপ্তাহ থেকে কলকাতা এবং উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পংয়ে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে দক্ষিণবঙ্গ আপাতত শুকনোই থাকবে এবং উড়িষ্যা সংলগ্ন এলাকায় থাকবে কুয়াশার চাদর। তবে এবারে যে পাকাপাকিভাবে বিদায় নিতে চলেছে শীত তাও জানিয়েছে আবহাওয়া দপ্তর। প্রতিদিনই একটু একটু করে বাড়ছে তাপমাত্রা, এবার ফের রাজ্যে প্রবেশ করতে চলেছে পশ্চিমী ঝঞ্ঝা, আর তার ফলে আবহাওয়া বদল ঘটবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে গত সপ্তাহ থেকেই বাড়তে শুরু করেছে তাপমাত্রার পারদ। শনিবার 2 ডিগ্রি বেড়ে শহরের তাপমাত্রা 17.1 ডিগ্রি সেলসিয়াস। এদিন আবহাওয়া দপ্তর জানিয়েছে শীতের বিদায়ের সময়ও হালকা বৃষ্টিতে ভিজতে পারে উত্তরবঙ্গ। আবহাওয়াবিদদের দাবি, নতুন করে তৈরি হওয়া পশ্চিমী ঝঞ্ঝার জেরে আগামী সপ্তাহতে বৃষ্টিতে ভিজতে পারে উত্তরবঙ্গের জেলাগুলি, বিশেষত মঙ্গলবার দার্জিলিং কালিম্পংয়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, পশ্চিমবঙ্গ ছাড়াও পর্বত সংলগ্ন সিকিমেও প্রবল বর্ষণে দেখা মিলতে পারে। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়া দপ্তরের দেওয়া ছোট্ট একটি ইনফরমেশন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তো দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।